হাইকোর্টের মেডিকেল দুর্নীতি মামলা, মামলায় হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব, দুই বেঞ্চের সমস্ত নির্দেশে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশের নির্দেশ, আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, বিচারপতি সংঘাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে, চাইলে এই মামলায় যুক্ত হতে পারেন মূল মামলাকারীরা, এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। হাইকোর্টে সেখানে দুই বেঞ্চে মেডিকেল মামলা সমস্ত প্রক্রিয়া আপাতত স্থগিত এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে, সিবিআই তদন্ত আপাতত স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। আর সোমবার অর্থাৎ আজ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে দুই বিচারপতি সংঘাতে সেখানে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। আমরা দেখেছি দুই বিচারপতির মধ্যে বেনজির সংঘাত ঘটে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনেন। মেডিকেল কলেজ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একবারে ভরা এসলাসে একাধিক অভিযোগ তুলে ধরেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জলপাইগুড়ি খবর জানাচ্ছি আপনাদেরকে, সেখানকার তৃণমূল বিধায়কের গাড়িতে ইট, খগেশ্বর রায়ের গাড়িতে পড়লো ইট, আর ইটের আঘাতে ভাঙলো গাড়ির কাঁচ, অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক। কংগ্রেস বিজেপির দিকে অভিযোগ তৃণমূলের। আজই রাজগঞ্জের সন্ন্যাসী কাটা, সেখানে মমতার সভা এবং সভা পাঞ্চালে চেষ্টা, হামলা অভিযোগ করছে বিধায়ক, যদিও অভিযোগ অস্বীকার বিজেপির, কিন্তু খগেশ্বর রায় তিনি কি বলছেন শুনবো। হঠাৎ করে গাড়ির উপরে কারা করলো কি মনে করছে? আমার যেটা মনে হয় এটা বিজেপি চক্রান্ত, মানে বিজেপি যেহেতু জানে যে তৃণমূল কংগ্রেস মহুয়া গুপ্ত আছে, আমি জেলা চেয়ারম্যান টোটাল সারা জলপাই প্রত্যেকটা জায়গায় চষে চষে পারে, মানে আমাকে কি করে দমায় রাখতে পারে বিজেপি, এটা চক্রান্ত করছে। তৃণমূল বিধায়কের পাশাপাশি এবার আমার তৃণমূলের ব্লক সভাপতির বক্তব্য শুনবো, কি বলছেন তিনি শুনুন। তিনি যখন ফিরছেন তখন সন্ধ্যাবেলা প্রায় সাড়ে সাতটা বাজে, তখন অন্ধকারের মধ্যে ওনার উপরে অতর্কিত হামলা হয় এবং টার্গেটটা আপনারা গাড়িটা দেখছেন, টার্গেটটা হয়তো ওনার সিটেই ছিল, কিন্তু যেহেতু গাড়িটা গতিতে ছিল ওনার ঠিক পিছনে যেখানে ওনার সিকিউরিটি এবং ওনার প্রিয়ে বসেছিলেন, সেই জানলার মধ্যে যেই জিনিস দিয়ে আঘাত আনা হয় সেটা লাগে এবং কাঁচটা যেভাবে ভেঙে গেছে তাতে আমরা আতঙ্কিত যে আজকে যে বিরোধী জোট যাই বলুন, তারা যেভাবে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখার সেটা ওনারা পারবে না। আমাদের মাননীয় বিধায়ক সাহেব, তিনি মানুষের মনে বিরাজ করেন, মানুষের মাঝে বিরাজ করেন,